এইবার মনে পড়েছে প্রমদা, এইবার মনে পড়েছে সেই ছোট্টবেলায় শাপলা তুলতে গিয়ে ঝিনুকে পা কেটে গিয়েছিল, আজ থেকে কান্না। যার ভালোই হলো, এতদিন পর আমাদের ঘর আলো করতে একটা টুকটুকে রাঙা বউ আসবে। আমার উপর ওদের অনেক আশা অনেক ভরসা, আমি বেশ দুপায়ে মারিয়ে দিয়ে তোমাকে আমি গোপনে বিয়ে করলাম। এই মুখ আমি কোন দরজায় বাবাকে দিয়ে দেখাবো, কি পরিচয় দেবো আমি আত্মীয়দের কাছে? এছাড়া কোনো উপায় ছিল না অবিনাশ, তোমার আমার সম্পর্ক দাদা ঠিকঠাক পছন্দ করে না। শুধু তাই নয়, আমাকে অন্যত্র পাত্রস্থ করবার জন্য দাদা আলোচনা করে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে পরাশরের সাহায্যে আমি তোমাকে বিয়ে করেছি অবিনাশ। আমি বললাম বন্ধু কণিকা, এই বিয়ে যদি আমার বাবা মেনে না নেয় তখন কি হবে বলতে পারো? একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। I'm very glad.